প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম। জি নিউজের মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান বীর যোদ্ধা অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বকেনগর ইউনিয়নের অষ্টগর গ্রামের কোটবাড়ির বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান। পুরো অনুষ্ঠান জুড়ে আছে আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণে আছেন আনোয়ার হোসেন শাহিন। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনি তো একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, মুক্তি আমাদের দেশের জন্য আপনি যুদ্ধ করেছেন এবং আপনারা এই দেশটাকে, বাংলাদেশকে আপনারা স্বাধীন করেছেন। আমি জানতে চাই আজকে আপনার, আমাদের জি নিউজের মাধ্যমে, যে আপনারা যে আপনি যে প্রথম মুক্তিযুদ্ধে গেলেন, কীভাবে গেলেন এবং কীভাবে উদ্বুদ্ধ হলেন এই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য? মূলত 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ যখন শুনি, ভাষণ শোনার পরে আমি উদ্বুদ্ধ হয়ে আমি অবশ্যই মুক্তিযুদ্ধে যাব। আমরা একসাথে, আমরা 6-7 জন যাওয়ার কথা ছিল কিন্তু কেউ যায় নাই। পরে আমার এক পাশের এক বন্ধু যাবে, লাস্টে সেও যায় নাই। পরে আমি একাই জুলাইয়ের 27 তারিখে আমি একাই রওনা হয়ে যাই, পূর্বদলায় যাই। পূর্বদলার থেকে আমি কিছু দূর হাঁটতে ছিলাম, তখনই আমি এক রাস্তার মধ্যে এক বন্ধু পেলাম, সে বাবুল পার্টির লোক, তার সাথে তার পরিচয় হলো। তার নিয়ে আমি তখন গোতলা চলে যাই। গোতলা যাওয়ার পরে আমি ওই রাত্রে গোতলায় এক রাতে ছিলাম। সেখান থেকে পরে পরদিন আমরা আবার রওনা হই আমরা শিববাড়ি ক্যাম্পে চলে যাই। শিববাড়ি ক্যাম্প থেকে আমি সেখানে পাই হাতিমালি এমপি, ডাক্তার সুবান, খালিদুজ্জামান আরও অনেকেই। তাদের পরে আমি এনে 15-16-17 দিনের মতো আমি ওই এই জায়গায় ছিলাম, শিববাড়ি ক্যাম্পে ছিলাম। শিববাড়ি ক্যাম্পে থাকাকালীন তখন আমাদের এই ক্যাপ্টেন মুজিব সাহেব, উনি গেছিল এবং ওনার খালাত্তো বোন ডুলিয়াপা, জি ওনারও গেছিল, ওই জায়গায় ছিল। তা আমিও কয়েক আমি ওখানে কিছুদিন ছিলাম। তার থাকার পরে আমি 21শে আগস্ট আমরা ট্রেনিংয়ের উদ্দেশ্যে আমরা তুরাতে চলে যাই। আমি এনে তুরা ট্রেনিং শেষে তুরা যাই, তুরাতে 21 দিন করি। তারপরে আসামে চলে আমরা জঙ্গল প্যারেড বলে একটা করে, সেই জঙ্গলে একটা প্যারেড হয় যেটা আমরা সেই প্যারেড করার পরে আমাদের এই আমাদের যে প্যারেড কমান্ডার 996 গেরিলাস যে কমান্ডার, সে ছিল শামসুর জুহাবাই নেত্রকোনা, হয়তো আপনার চিনেন, উনি আমাদের নেতৃত্ব দিয়ে দেয়। তারপরে এখান থেকে আমরা চলে আসি যক্ষগ্রামে। যক্ষগ্রাম থেকে তারপরে আমি চলে আসি বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ না, এটা ইন্ডিয়াতেই ছিল এটা জায়গাটা। তারপরে আমরা চলে আসি মহেশকোলাতে। মহেশকোলাতে 4টার দিকে আসি, ওটা নভেম্বর মাস ছিল, 4 তারিখ আমরা এখানে সেকান্ত নুরি ছিল, উনি ওনার ক্যাম্পে এনে বেশ উনি আমাদেরকে বেশ আপ্যায়ন করে। এবং আপ্যায়ন করে রাত্রে 9:50 আমরা প্রথম 11টা নৌকা করে আমরা 18 জন এখান থেকে রওনা করি। আমার যতটুকু মনে পড়ে, ডিঙ্গাহুতরাওর বগাজান এই খাল দরিয়া মধ্যকালী আমরা আসি। মধ্যকালী থেকে পরে আমরা রয়্যাল বাড়িতে যাই। রয়্যাল বাড়ি থেকে আমরা প্রথম যে অপারেশনটা করি সেটা হলো আঠারো বাড়ির রায়ের বাজারে। এটা মানে কোন মাসে? এটা আপনার নভেম্বরের 11 তারিখে সেটা অপারেশনটা করি। সেই এখানে সে SB-20 লাইনের অ্যাকশন ছিল। যখন প্রথম আমাদের যে কমান্ডার ছিল কাজী হাসানুজ্জামান হিরোভাই, তো উনি আমাদের বলে একটা গাং পড়ে সেই গাংটার পাশে বলছে, তোমরা আপনারা এনে পজিশন লো, তো আমরা এনে তখন ওই আমাদের ওই যে বাঙালিরাই তখন এরা স্লোগান দিতে ছিল, পাকিস্তান জিন্দাবাদ, ইহা খান জিন্দাবাদ, টিকা খান জিন্দাবাদ, এইভাবে স্লোগান দিতেছিল। মানে আমাদের যে বাংলাদেশে যারা বাংলাদেশ, হ্যাঁ বাসিন্দা যারা, এইরকম স্লোগান দিতেছিল। তখন আমাদেরকে বলছিল যে তোমরা ওদেরকে, যারা ধর বাঙালি ভাই, তো ওদেরকে পায়ের নিচে জমিল বেশি লোকজন ক্ষতিগ্রস্ত না হয়, মানে আমরা গুলি করবেন পায়ের মধ্যে, পায়ের মধ্যে যেন গুলি হয় যেন এরকম ভাবে না মরে যা হতো যেন হয়। তারপরে আমরা এনে এইভাবে ফায়ার করলাম। ফায়ার করার সাথে সাথে 18 বাড়িরই নুরু ভাই, রশিদ ভাই এবং আমি, আমরা 3 জনে গিয়ে একটা এক্সচেঞ্জের রুমে ঢুকলাম। SB-20 লাইনের এক্সচেঞ্জে ছিল। আমরা প্রথম চেষ্টা করছি এক্সচেঞ্জটা উঠায় নিয়ে আসবো, এক্সচেঞ্জের কেবেল তো অত্যধিক মোটা, আনা সম্ভব হয় নাই। তখন আপনার এনে একটা কেরোসিনের টিন ছিল, সেই এক্সচেঞ্জটার ফেলে দিই নিচে, ফেলে দিয়ে কেরোসিনের টিনটা আমরা কেরোসিনের মধ্যে ঢালি, ঢালার সাথে সাথে আগুন দিই।
আগুন প্রজ্বলিত হওয়ার সাথে সাথেই পাক বাহিনী আমাদের উপর গুলিবর্ষণ করতে যেতে গায়ে ফায়ার করতে যেতে গায়ে তখন আমি ছোট্ট একটা পাক বাহিনী কি তখন মানে ওই 18 বাড়ির কাছাকাছি ছিল 18 বাড়ির কাছে ছিল 18 বাড়ি থেকে ওর আর সাইডে রায়ের বাজার যেটা বলছি আমি জি 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 এটা আসার পরে আমাদের উপরে সে অতিরে ফায়ার করতেছিল তে আমি একটা ছোট্ট পুকুর ছিল এক্সচেঞ্জের সামনে সেই পুকুরটার মধ্যে লাভ দিয়ে পড়ছি লাভ দিয়ে পড়ি যতক্ষণ আমি বেশ কিছুক্ষণ এনেছিলাম দেখলাম জন ফায়ারের একটু কম তখন এনতে উঠে তখন শুরু করি রয়্যাল বাড়ির দিকেই রয়্যাল বাড়ির দিকে দৌড়ে রওনা করি তখন আমার মনে হইতে একটা বাড়ি পাইলাম আপনার এই রাস্তাটার দক্ষিণ পাশটা ছিল একটা পুকুর সেই পুকুরটার মধ্যে আমার গাটা ধুলাই করলাম ধুলে উপরের একটা বাড়ি তো জিজ্ঞাসা করলাম যাওয়ার পরে এনে লুকতে ডাকলে লোক আসে না এক বৃদ্ধ মহিলা আসলো পরে ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বললে আমি চেয়ারম্যানের মা তখন উনি আমাকে এই একটা গামছা আনছেন গামছা এনে উনি আমার শরীরটা মুছে দিলেন এবং খুব আদর আপ্যায়ন করেন উষ্ণ যেটা কোনো দিন বললেন ওনার একটা বড় হারিকেন ছিল হারিকেনটা উনি সলতাটা বাসাই দিয়েছেন যেন আমি উষ্ণতা আমি যেন গরম অনুভব করতে পারি যাই হোক ওনারে কিছুক্ষণ থাকার পরে আর আমরা আমাদের ক্যাম্প আটা ইয়াতেই রয়্যাল বাড়ি এলাকাতেই আমরা আবার চলে যাই তো আপনাদের সাথে আর যারা ছিলেন তারা কোথায় তারাও ওই তারাও বিভিন্ন জায়গায় ছিল মানে যে 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 মুহূর্ত ছিল আসলে আমরা যে গেরিলা যুদ্ধটা হয়তো আমরা এক এই আটক মানে হিট অ্যান্ড রান মানে হিট করা এবং রান করা এটাই সাধারণত আমরা কে কোথায় থাকবো কোথায় তো কেন তবে এক নিচে একটা জায়গা নির্দিষ্ট করা থাকে যদি আমরা কোনো কারণবশত যদি না আসতে পারি তো আমরা যেন ওই জায়গায় করি তারপরে যতদূর মনে পড়ে আমরা 22 নভেম্বর তারিখে আমরা ঈশ্বরগঞ্জ থানা আক্রমণ ঈশ্বরগঞ্জ থানা যেটা আমরা মাইঝাটি গ্রামের ব্রিজের পাশে ছিল রহিম মৌলানা ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি রাত্রে 22 তারিখ আমরা রাত 11টার দিকে আমরা মাইঝাটি ব্রিজ বাঙ্গার উদ্দেশ্যে রওনা হই এবং আনুমানিক একটা দেড়টার দিকে সেই ব্রিজ আমরা ধ্বংস করি এই ব্রিজ ধ্বংস করে আমরা রওনা হই আর সামনের দিকে অগ্রসর হই অগ্রসরে রামগোপালপুরের কাছেই দক্ষিণ পাশে কোট্টেপুরি ব্রিজ সেই কোট্টেপুরি সেতু আমরা ধ্বংস করি সেই কোট্টেপুরি সেতু যখন ধ্বংস করার সাথে সাথে তখন আজান পড়ি আজানের ধ্বনি আমরা শুনতে পাই সেখান থেকে আমরা পরবর্তীতে চলে যাই ঈশ্বরগঞ্জ থানার ঈশ্বরগঞ্জের থানার পশ্চিম পাশে দত্তপাড়া গ্রাম দিয়ে গ্রামের কাছে সেই দত্তপাড়া গ্রাম দিয়ে আমরা আক্রমণ সূচনা করি ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে পাক বাহিনী আমাদেরকে তখন আমাদের উপরে গুলিবর্ষণ করে তবু আমরা গুলিবর্ষণকে অপেক্ষা করি আমরা ছোট্ট একটা খাল ছিল সেই খালটাকে অপেক্ষা করে আমরা অনেক আগে অগ্রসর হই প্রায় কাছাকাছি থানার প্রায় কাছাকাছি যাই কাছাকাছি অংশে যাই তখন আমরা এনে অবস্থান নিই অবস্থানে আমরা উভয়েই গুলি বিনিময় করতেছিল ওরাও গুলি বিনিময় করতেছে এইভাবে আমাদের এনে 18 জন লোক ছিল এর মধ্যে আমরা যখন গুলি বিনিময় করতেছে এইভাবে প্রায় গুদুলির সময় চলে আসছে এই সময় আমাদের 9 জন গেছে খাবার খাওয়ার জন্য আর 9 জন লোক আমরা এনেছিলাম ইতিমধ্যেই যে ঘটনা ঘটল আমোদপুরের মতিভাই উনি আসলেন আমাদেরকে মিশ্রি এবং মুড়ি কইনিয়া খাওয়ানোর জন্য তো আমি আমার সাথে মতিভাইয়ের সাথে আগে পরিচয় ছিল না তারপরে এনে সুলেমান ভাই কাশিমপুর বাড়ি উনি আমাকে বলল তুই এই ওনাকে চিনস মতিভাইকে চিনস তখন বললো যে না তো আমি চিনি না তো মতি ভাই আমাকে জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় তখন আমি বললাম আমার বাড়ি বুকাইনগর আর আমি যেগুলো আপনার বাড়ি কোথায় তখন উনি বললো আমার বাড়ি বীরহামদপুর এই এতটুকু কথা এরপর পরে ওনার সাথে আমাদেরকে মিস্ত্রি এবং মুড়ি কই আনছিল যাতে ডিস্ট্রিবিউশন করতেছিল তখন একটা এই একটা করই গাছ ছিল মোটা ওনার অ্যাসেলেটটা এই করই গাছের উপরে দাঁড়ানো অবস্থা ছিল তারপরে উনি ওই ইন্ডিমিটে আর একটা কাজ হয়ে গেছে আপনার পূর্ব পাশ থেকে অর্থাৎ সোয়াগির থেকে একটা ট্রেন আসতেছিল ট্রেনের শব্দ পায় আমাদের পূর্ব পাশে যারা ছিল তারা এখান থেকে উড্ডল হয় মানে ভাইগেছে উড্ডল হওয়ার পরে উড্ডল হইতেছিল এই সংবাদটা আমাদেরকে একজনকে দিছিল যে তোমরা এখান থেকে উড্ডল হয়ে যাও কিন্তু এই উড্ডলের সংবাদটা আমার পাই নাই যখন আমরা উড্ডলের সংবাদটা পাই নাই ওই পাক বাহিনীর লোকের কুর্সি করা থানা থেকে উঠিয়া আমাদের দিকে আসতেছিল একবার কাছে আসছে পানির শব্দ হইতেছিল তখন আমরা বুঝতে পারি নাই কিন্তু সেটা অনুবোধন করতেছিল বুঝতেছিল মতিভাই তো মতিভাই চেয়েছিল ওই
কড়ি গাছে আড়াল থেকে দেখার জন্য দেখি উনি আড়াল দেখতে তখন আর মাথায় ওনার একটি বুলেট গুলি দিয়ে ওনার সাথে সাথে পড়ে যান পড়ে যা একটা দাফানিয়ে দিয়ে ওনার কিন্তু আমি সাথে সাথে বললাম অতি ভাই নাই তো আমাদের আমি আরে আসুলেমান ভাই আমরা এলএমজি চালাইতাম তো আমরা এলএমজি দিয়া দু তিন বার ফায়ার দিলাম ফায়ার দিয়ে আমরা চলে গেলাম ইতিমধ্যে আমাদের সাথে যারা অন্যরা ছিল অন্যজন তারাও চলে গেছে আমরা কিছু দূর যাওয়ার পরে আমার কাছে ইমুনেশনের বক্স আর মতো এই আর সুলেমান বার কাছে এলএমজি তো আমরা দুজন দুই দুই পাখি বললাম তো তখন দানকেত বাইরেতে ছিল আপনারা দানকেত বাইরের অবস্থায় তখন যে পাক বাহিনীর লোকেরা যে ফায়ার করতেছিল দানের খুশা আমাদের মানে এটা আমাদের গায়ে লাগতেছিল আর একটা জিনিস আমি উপলব্ধি করতেছিলাম দান যেখানে লড়ে সেখানে ওরা ফায়ার করে তখন আমি তখন কী করছি আপনার এই আইলের সাইডে দিয়ে যা ধান যেমন না লড়ে যেতাম কিছু তো পঞ্চাশ ষাট ফিট যাওয়ার পরেই একটা কান্না শব্দ পাইলাম বলতেছে মাগো পানি খাও তা আমার আমি একবার মনে করছিল যে তাকে আনবো কিন্তু দেখলাম যাওয়া কোনো মতেই জীবনে নিরাপদ নয় ঝুঁকি নয় যেতে পারতেছি না তখন আমাদের উপরে ওরা চড়া হয়ে গেছে পাক বাহিনীর লোকেরা তো আমরা যে এই বেঁচে আছি এটা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া কোনো বেঁচে থাকার কথা না যেভাবে ওরা আসছিল যদি মতি বা এই মুহূর্তে না বুঝতো তো আমরা ওই অনেক থাকতাম আর আমাদের পুরা লোকটি মারা যেত আমাদের যাই হোক আমরা চলে গেছি এরপরে যে ঘটনা আরেকদিকে হলো যেটা আমাদের লোকেই এই সালাম গ্রুপের লোক থানাটার দক্ষিণ পাশ থেকে যে বলছিল ওরা বুঝতে পারে নাই মনে করছে থানা আমাদের মুক্তিযোদ্ধাদের দখলে তুলে আসে ওরা বলছে যে আমরা সালাম গ্রুপের লোক এনে ইতিমধ্যে তারা কী করছে ব্রাস ফায়ার করে চারজনকেই চারজনের শহীদ হয় ব্রাস ফায়ার করে মারে ফেলায় এরপরে এই আরেকজন লোক আরও কিছু দূর মারা যায় এমনি করিয়া মোটামুটি আমাদের এনে 8 জন লোক শহীদ হয় যাদের আপনাদের গ্রুপে যারা আমাদের গ্রুপে না ছাড়া ছিল সালাম গ্রুপের লোক বিশেষভাবে ওদের শহীদ হয় শহীদ হওয়ার পরে আমরা এত তো আর খোঁজ নিইনি পরে যতটুকু আমরা জানলাম লোক আমরা পথ কারণ যুদ্ধের ময়দানে কিন্তু যারা যুদ্ধ করে বলতো তারা বলতে পারে আমরা শুধু গেরিলা যুদ্ধ যেহেতু আমরা হিট অ্যান্ড রান হিট করি এবং রান চলে আসি না কে মারা গেল কে এত দেখারও সম্ভাবনা তখন ওই সিভিলের কাছ থেকে জানলাম আকাশ ব্যাপারী আপনার ওই দত্তপাড়ার আকাশ ব্যাপারী ওই একে ধরে আপনার ওই হাতে গুলি খেয়েছিল হাতেম তাকে ধরে দিয়ে আপনার ইদ্রিস জমাদার ইদ্রিসের কাছে ইদ্রিস তখন তাকে নির্মমভাবে জবাই করে সবচেয়ে করুণ যেটা আজকে এটাই আমি ভাবি যে আমরা যে ভাইয়ের আজকে হারাইছি তার আজকে কোথায় আজকে আমরা কোথায় আমরা নিজেরাই অনেক আপনার এরপরে আপনার যে দেশ যখন স্বাধীন হলো মানে আমাদের বিজয় হলো তখন আপনারা কীভাবে আসলেন আমরা যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমি ঈশ্বরগঞ্জ থানাতেই ছিলাম ঈশ্বরগঞ্জ থানা 8-9 তারিখে প্রথম কিন্তু ইয়ে হয় গড়িপুরি আমরা 8 তারিখ মুক্ত হয়েছিল ঈশ্বরগঞ্জ 9 তারিখ মুক্ত হয়েছিল তো তা 9 তারিখ থেকে আমরা চলে যাই হওয়ার পরে আমরা চলে যাই এতে টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহে আমরা বেশ কিছুজন অবস্থান করতেছিলাম এখান থেকে পরে পরবর্তীতে আমি আবার এই কিছুদিন পরে এখান থেকে আমরা আমাদেরকে বিদায় দেওয়া হয় বিদায় দেওয়ার পরে আমি আবার বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হয়ে যাই এবং সেখানেই প্রায় 29 বছর চাকরি করি এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে রিটায়ার্ড করি আর কি বর্তমানে আমি রিটায়ার্ড অবস্থায় আছি 2001 রিটায়ার্ড করছি আর কি তো আপনার এই যে আজকে যে মুক্তিযুদ্ধ আমাদের একটা দেশ একটা মানচিত্র আমরা পেয়েছি এখন যে নতুন প্রজন্ম তারা যারা এই মুক্তিযুদ্ধ দেখে নাই তাদের উদ্দেশ্যে আমাদের সেই বঙ্গবন্ধুর কথা 7ই মার্চের ভাষণ এবং যে আমাদের দেশ আপনারা যুদ্ধ করে স্বাধীন করলেন সেই বিষয়ে আমরা আপনার কিছু নতুন প্রজন্মের উদ্দেশ্যে আমি কিছু জানি আসলে বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো তাহলে হয়তো মনে হয় দেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধুর আহ্বানেই সারা পেয়েই কিন্তু আমরা যুদ্ধে যাই আর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ওই দেশকে একটা স্বাধীন সুন্দর রাষ্ট্র হবে সোনার বাংলা হিসেবে গড়ে দিব বর্তমান প্রজন্মের কাছে আমি আমার অনুরোধ থাকবে তোমরা ওই আমাদের যারা শহীদ হয়েছে তাদের কথা মনে রাখো তাদের কথাগুলো তাদের জন্য আমরা শহীদ হয়েছি তারা মরছে কিন্তু আমাদের দেশটাকে সুখীময় এবং শান্তি হয়ে তো বঙ্গবন্ধু সোনার বাংলায় ঘোরার জন্য তারা আজকে শহীদ হয়েছে কিন্তু এই কথাটা আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার এবং সেইভাবেই দেশের জন্য এবং জাতির জন্য কাজ করা একান্ত জরুরি দরকার আমি মনে করি এই জন্য বর্তমান প্রজন্মের কাছে অনুরোধ করব তোমরা হানাহানি কাটাকাটি না যেয়ে তোমরা সহজভাবে
দেশ গড়ার কাজে তোমরা সুশিক্ষা শিক্ষিত হবে, দেশের জন্য মানুষের জন্য কল্যাণকর কাজ করবে, এটা আমি বর্তমান প্রজন্মের কাছে আমার বিনীতভাবে অনুরোধ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ যে আমি আমার একত্রে স্মৃতিচারণ যে করতে পারছি, আপনাদের আমার দেশবে জানতে পারছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার মনে হয় যে দেশের ইতিহাসটা সত্যিকারের ইতিহাস যেন আমরা জানে মানুষ, সেটার জন্য অনেক ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, অনেক সেটা না হয় যেন নতুন সুন্দর একটা ইতিহাস সৃষ্টি হয়, সেটা আমরা প্রত্যেকের সাথে কামনা করি। এবং সেখানে বিদায় জানাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমরা এতক্ষণ আমাদের এই গৌরীপুর উপজেলার বকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের কোটবাড়ির পিতা সন্তান ইকবাল হাসান খান বীর মুক্তিযোদ্ধা সাহেবের কাছ থেকে আমরা এই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বর্তমান নতুন প্রজন্ম যারা আছে তাদের উদ্দেশ্যে তিনি অনেক কথাই বললেন এবং একটি সুন্দর দেশ আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আমরা এই বীর মুক্তিযোদ্ধাদেরকে যেন আমরা সবসময় সম্মান দিয়ে কথা বলি, সম্মান দিই তাদেরকে এবং আমাদের এই বাংলাদেশের বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান দিয়েছেন এবং আমরাও যেন তাদেরকে ঠিক সেইভাবে সম্মান দিয়ে দিই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।